একটা দেশের নির্বাচন কিভাবে হবে সেটা সে দেশের জনগণ ঠিক করবে। আর আওয়ামী লীগ 75 থেকে 96 পর্যন্ত ক্ষমতায় ছিল না, তখন বিপক্ষ যারা ক্ষমতায় ছিল ভারতের সাথে তাদের রিলেশন ছিল না। বেগম খালেদা জিয়াকে 2012 সালে মনমোহন সিং ইন্ডিয়াতে লাল গালিচা বিছিয়ে দিয়েছে না, ভারতও তো চায় যে অন্য রাজনৈতিক দলগুলোর সাথেও বাংলাদেশে একটা সম্পর্ক রাখতে। কিন্তু এটা ঠিক যে কংগ্রেসের যে পলিসি ছিল আর মোদী সরকারের যে পলিসি, তারা চায় ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে পরিণত করতে। আপনি দেখছেন যেটা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে, জ্ঞান বাবি মসজিদের জায়গায় পূজা করার অনুমতি দিয়েছে, তাদের যে যে হিন্দুইজম এর যে একটা পলিসি, আপনার ইসরায়েলের মতো, ইসরায়েল যেমন চায় পৃথিবীর বুকে প্যালেস্তাইনকে মুছে দিয়ে একটা ইহুদি রাষ্ট্র করতে, ভারতও সেম পলিসি নিয়ে গেছে। মোদী সরকার এজন্যই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশে একটা উগ্র ইসলাম পন্থার উত্থান ঘটিয়ে বাংলাদেশকে ফিলিস্তিনের মতো পরিস্থিতি করবে, আস্তে আস্তে সীমান্ত এরিয়া বাড়াবে এবং বাংলাদেশকে একটা পাপেট রাষ্ট্রে পরিণত করবে। সেই কারণে শুধুমাত্র আওয়ামী লীগকে গত 15 বছর ধরে ক্ষমতায় রেখেছে। আপনার সাথে আমি পরিষ্কারভাবে বলি, আমরাও ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই, সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের চাওয়া পাওয়া ন্যায্যতার ভিত্তিতে। আপনারা যেভাবে জনগণ না চাইলে একটা বিদেশি শক্তি কিভাবে পারে, বিদেশি শক্তি তো আসলে ভোট দিয়ে যায় না, ভোট আমার জনগণই দেয়। জনগণ না চাইলে এই কথাটা হয়তো আপনার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এই অল্প সময়ের মধ্যে টু দ্য পয়েন্টে আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু জনগণের কথা যে আপনারা বলেছেন, ভাইও বলেছে, আমাদেরকে সুন্দর সুন্দর সাজেশন দিয়েছে, আমাদের সাথে জনগণ নাই কেন, ঢাকা 20% থাকলেও আমরা অনেক কিছু দিলাম, ভবিষ্যতে আমরা আন্দোলন জোরদার করতে পারব দিচ্ছি। কিন্তু আপনারা 15 বছর ক্ষমতা থেকে কি করছেন, আপনাদেরকে কেন এখন 5% সরকার বলে? আমি তো বলেছি যে আপনারা বলবেন, ইভেন আপনাদের যে বন্ধুরাষ্ট্র ভারতের ক্ষমতাসীন দলের যারা থিঙ্ক ট্যাঙ্কে, যে রাধা দত্ত যে বাংলাদেশের পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলল যে 5 থেকে 7% বেশি ভোট পায়, এটা তো আমার কথা না, জিল্লুর ভাইয়ের কথা না, রাধা দত্ত আপনাদের এই ভারতীয় বন্ধু, তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের কথা। তারপরে আপনারা দেখিয়েছেন 42% ভোট, তাও ধরলে তো 60% আপনাদের বিপক্ষে। তাহলে আপনারা কিভাবে দাবি করেন যে জনগণ আপনাদের পক্ষে, আপনারা জনগণের প্রতিনিধিত্ব করছেন? এই নির্বাচনে আপনাদেরকে প্রমাণ করেছে আপনারা জনবিচ্ছিন্ন, গায়ের জোরে পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের ক্ষমতায় আছেন। এখন হয়তো জনগণ রাস্তায় নামতে পারছে না, আন্দোলন করতে পারছে না, কিন্তু পৃথিবীর কোনো দেশে, ইন্দোনেশিয়া আপনার এই মিশরে হস্তি মোবারক ছিল 21 বছর, ইন্দোনেশিয়াতে সুয়ার্ত ছিল, চসেস্কু ছিল রোমানিয়াতে, পৃথিবীর সমস্ত স্বৈর শাসকদের একটা নির্মম নিষ্ঠুর পতন হয়েছে। তো আমাদের দুঃখ লাগে, যুদ্ধ করে দুঃখ লাগে এটা যে আমাদের প্রধানমন্ত্রী, আমরা সেই পতন আমরা দেখতে পাচ্ছি, টুডে অর টুমোরো এটা হবে। সবি স্যার, সাদা আকবর, এই যে নূর যে চিত্র তুলে ধরলেন বা বলছেন, এবং আমার প্রশ্ন যে আপনারা ক্ষমতা থাকতে একটা বন্ধু রাষ্ট্র ভারত, আপনারা টানা 15 বছর ধরে দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করছেন, কিন্তু আপনাদের সময়কালে এখন ইন্ডিয়া আউট একটা প্রোগ্রাম বা ক্যাম্পেইন চলছে, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, এই ক্যাম্পেইন চলছে, এর এর জবাব কী দেবেন? এই যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যাম্পেইন চলছে, সেটা হলো কেউ যদি, এখানে আপনাদের দায় কতখানি? এখানে আমাদের দায়ের কিছু নাই, এখানে কেউ যদি ইনিশিয়েট করে যে আমরা এটা বয়কট করব। একটা জিনিস দেখেন, যে বয়কটের কথা বলবে সে যদি রাজনীতিবিদ হয় সেটা প্রথম বলারই কথা না, কারণ তার তো ধরেন রাজনীতিবিদ মানে সে লিডার, সে নেতৃত্ব দেয়, ঠিক আছে, জনগণ সেই লিডারের পিছনে থাকে। আজকে ভারত কথার কথা যে আপনি ভারতের সব প্রোডাক্ট আপনি এখানে বয়কট করার জন্য ডাক দিলেন, বয়কট হচ্ছে, ভারত আপনাকে থেকে উপরে যে ডিপেন্ডেন্ট, আপনি যে খাদ্য আমদানি থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমদানি করছেন সেগুলো যদি সব বন্ধ করে দেয়, তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা কোথায় দাঁড়াবে? তার মানে আপনি একজনের সাথে যুদ্ধ করার আগে আগে আসতে হবে আপনাকে যে আমার সেই সমতাটা আছে কি না, আমি যুদ্ধটা করতে পারি কি না। সুতরাং যারা এই ইনিশিয়েটিভ নিচ্ছে, যদিও এই ইনিশিয়েটিভ তাদের কোনো দিনও সফল হবে না, তারপরেও যারা ইনিশিয়েটিভ নিচ্ছে তারা এই সমস্ত বিচার বিশ্লেষণ করার মতন বোধ হয় তাদের সেই সক্ষমতা নাই, অথবা সক্ষমতা আছে কিন্তু তারা কারো একজন অ্যাসাইনমেন্ট, তারা সেই অ্যাসাইনমেন্টটা বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে। আর আমরা যেটা দেখি সাধারণত এই যে সারা বাংলাদেশে, যেন আমরা 71 সালে দেখেছি যুদ্ধ করেছে, ধরেন আম জনতা সবাই নেমেছে যুদ্ধ করতে সবাই একসাথে, তারপরে আমরা সবসময় দেখি যে যত ধরনের ষড়যন্ত্র যাই হোক, এটা কিন্তু ধরেন একটু আতেল শ্রেণী হোক বা একটু হোয়াইট কলার যারা হোক, অতি শিক্ষিত যারা, তারাই কিন্তু এই ষড়যন্ত্র বিরুদ্ধে থাকছে, সাধারণ মানুষ, জনগণ কিন্তু কোনো সময় এই সমস্ত ষড়যন্ত্রের সাথে কোনোদিন সম্পৃক্ত হয়নি। সুতরাং এই যে ওনাদের যে এটা প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা বয়কট করব, এইগুলো এই হোয়াইট কলার যারা বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট, যাদের বিভিন্ন ইয়ের থেকে কোয়ার্টার থেকে অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করার
ইয়েতে আছে, উনারাই এগুলা ওনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা আর বিস্তার লাভ করবে না বা সফলতা লাভ করবে না? আমাদের বিশেষ করে অবস্থান থেকে আমরা যেটা বলেছি যে ভারতের শাসক পর্যায় থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে যেভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে শাসকরা দাঁড়াচ্ছে, তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যে তেমন বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য, বাংলাদেশ থেকে ভারত, ভারতে মাত্র $2 বিলিয়ন $200 কোটির মতো পণ্য ওখানে ঢুকে, বিপরীত দিকে আমরা ভারত থেকে কিনি $1600 কোটি বা $16 বিলিয়ন, $14 বিলিয়নের ডিফারেন্স, এটা খালি পণ্য ক্রয় বিক্রয়। তারপরে যে এখানে প্রায় অবৈধ প্রায় 8 থেকে 10 লক্ষ ভারতীয়রা যে রেমিটেন্স পাঠাচ্ছে, বৈধ অবৈধ, এবং ভারতের তো দ্বিতীয় রেমিটেন্স আয়ের দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকে এই যে 90% জনগণ যারা ভোট দেয় নাই, এবং আমরা দেখেছি যে এখানে ভারত স্পষ্টভাবে একটা সরকারকে বসিয়ে দিয়েছে, তো আমরা ভারতকে এই মেসেজটা দিতে চাই যে আমরা ভারতের এই পণ্য বয়কটের মধ্যে দিয়ে যে জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালে জনগণ সেটা অ্যাকসেপ্ট করে না, এই জাস্ট মেসেজ দেওয়া, এটাই। আপনি যেটা বলছেন যে ভারতের সাথে বন্ধুত্বের, আমরা কিন্তু বারবার বলছি আমরাও বন্ধুত্ব চাই, সেটা ন্যায্যতার ভিত্তিতে। আপনাদের সরকার নামে মাত্র ট্রানজিটে যেভাবে স্থলপথ নৌপথ ব্যবহার করার অনুমতি দিয়েছে, আপনি একটা দেশের এক্সাম্পল দেখান যে এইভাবে নিজের দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলে আপনার তারা নিজের দেশকে ব্যবহার করতে দেয়, যেটা আপনারা ভারতকে দিয়েছেন। এবং প্রধানমন্ত্রী খুব আত্মতৃপ্তি নিয়ে বলেছিল সংবাদ সম্মেলন করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। ইভেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ সাহেব এই আপনার বাংলা আউটলুক একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রেও ভারত হস্তক্ষেপ করে। আমার কথা না, তৌহিদ সাহেব আপনাদের ফরেন সেক্রেটারি ছিল, একটা নিয়োগে একটা দেশ হস্তক্ষেপ করে, তাহলে আজকে এই দেশটা কোন জায়গায় আছে? বাংলাদেশের কার্যত স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু আছে? এখন এদেশের মানুষ কিন্তু পরিষ্কারভাবেই বলছে যে এখন আমাদের দিল্লির কাছ থেকে আমাদের স্বাধীন হতে হবে। আপনি বলছেন অবশ্যই যে একজন রাজনৈতিক নেতা হিসেবে একটা দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত না, এবং সেটা আমরা পরিষ্কার করছি, আমি কিংবা আমরা কখনোই ভারতের বিরুদ্ধে যেতে চাই না, আমরা আমাদের ইস্যুটাকে তুলে আমরা সমাধান করতে চাই। এই যে সীমান্তে প্রতিনিয়ত আপনার লাশ পড়ছে, প্রতি বছর প্রায় 50 থেকে 60 জন লোক সীমান্তে মারা যাচ্ছে, পৃথিবীর একটা সীমান্ত দেখান যেখানে 50 থেকে 60টা করে লাশ পড়ছে, কিছুদিন আগে আমাদের একজন বিজেপির সদস্য মারা গেল, আমাদের একজন দায়িত্বশীল মন্ত্রী দুঃখ প্রকাশ করলেন না, তিনি বললেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একজন সীমান্তরক্ষী বাহিনী মারার সদস্য মারা গেল, তিনি বললেন বিচ্ছিন্ন ঘটনা। নেপালে 2017 সালে আপনার মনে আছে একজন নেপালি নাগরিক মারা গিয়েছিল, ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেটার জন্য ক্ষমা চেয়েছেন। তাহলে আমার দেশে যে প্রতিনিয়ত যে এই যে সীমান্তে মারা গেছে, এটা নিয়ে সরকার কেন কথা বলছে না? এই যে নামে মাত্র ট্রানজিট ব্যবহার করে আমরা তাদেরকে স্থলপথ নৌপথ ব্যবহার করতে দিচ্ছি, আমরা নেপাল ভুটানের সাথে যদি ভারতের 15 থেকে 20 কিলোমিটার আপনার স্থলপথ ব্যবহার করতে পারি, নেপাল ভুটানের সাথে বাংলাদেশ ভারত একটা চতুর্মুখী বাণিজ্যিক করিডোর হতে পারে, সেটা তো ভারত দিবে না, আপনাকে অ্যালাউ করবে না যে ভারতের মধ্যে দিয়ে আপনি বাংলাদেশের মতো পুচকে দেশ আপনি ওখানে বাণিজ্য করবেন, এটা তো ভারত আপনাকে দিবে না, তাহলে আপনি কেন দিচ্ছেন? সম্পর্ক বা বন্ধুত্ব তো উইন উইন পজিশন থেকে হয়। আপনারা গত 15 বছরে 2টা জিনিস দেখান যে আপনারা ভারত থেকে অর্জন করেছেন এই দেশের জনগণের পক্ষে। এই যে তিস্তা চুক্তি নিয়ে আপনার কংগ্রেস থেকে মোদী সরকার আসলো, 15 বছর চলে গেল, সে তিস্তা চুক্তিটা করতে পারল না। বিপরীত দিকে অরুণাচল প্রদেশ সহ ওই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যে 154টি যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে বাদ দেওয়া হচ্ছে রাজ্যগুলোতে, তার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল আরও মরুভূমিতে পরিণত হচ্ছে। উত্তরাঞ্চলের মানুষ ইতিমধ্যেই দুর্ভিক্ষে আছে, খরায় আছে, ভবিষ্যতে আরও তৈরি হবে। দুঃখজনক যে আপনারা এই তিস্তা চুক্তিটা পর্যন্ত পারলেন না। আপনার 15 বছরে কী করেছেন? আপনাদের এইভাবে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, দেশপ্রেম বিসর্জন দিয়ে, আর একটা দেশের আপনার ক্ষমতায় রাখার জন্য, একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় থেকে আপনারা যদি বন্ধুত্বের দাবি করেন, এমন বন্ধুত্ব পৃথিবীর কেউ করে না, আমরা এমন বন্ধুত্ব চাই। মিস্টার সাদাপুর, আচ্ছা ওনার কথাগুলো শুনছি, আমি আসলে কী বলবো জানি না, তাও বলতে তো হবে। এখন দেখেন, এই যে ভারতের কথা বললেন, ভারতের একজনের কথা বললেন যে উনি এই কথা বলেছেন, এখন কেউ যদি কোনো কথা বলে থাকে সেটা আমরা ধরে নেব সে একজন ব্যক্তি, তার জন্য দায়ী, সে তার কথাটা মতামত দিয়েছে, তারকেই প্রশ্ন করবেন সরাসরি যে আপনি যে এই কথাটা বললেন কিসের উপর ভিত্তি করে? আপনার ক্যাবিনেটের ঠিক এক সদস্য। দুই নম্বর হচ্ছে আপনার আপনার একজন সচিবের কথা বলছেন, সচিব যদি সেটা বলে থাকে তো সচিবেই সেটার উত্তর দিবে। আর এই যে ভারতের কথা বলছেন আপনারা, দেখেন এই গত বছর এই বিভিন্ন পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা এখানে যেভাবে আপনার আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে,
সেটা আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গায় এইভাবে হস্তক্ষেপ করে বলে আমার জানা নাই, কারণ এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এবং সেখানে আমরা হাস ভাই দেখছি আর অনেকে দেখছি, তারা কিন্তু সাংঘাতিকভাবে মানে প্রতিটা জায়গায় এই মিটিং ওইটে সারাক্ষণ তারা ব্যস্ত ছিল। সুতরাং এটা হলো একটা কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করা, এবং পৃথিবীর বিভিন্ন দেশে কূটনৈতিক তৎপরতা চলে, তার অংশ এখানে অনেক বেশি হয়েছে। আর আপনি একটা জিনিস বললেন যে এই যে ভারতের ব্যাপারে দুইটা জিনিস দেখান যে অ্যাটলিস্ট যে আমরা কি করতে, আমরা বাংলাদেশের মানুষের জন্য কি করতে পেরেছি, আমরা বাংলাদেশের জন্য করতে পেরেছি। দেখছেন আপনি 3 বিঘা করিডোর এবং আমাদের যে বর্ডারের যে সমস্যাটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সমাধানটা করেছে। আচ্ছা, সমুদ্র সীমা দেখেন, সমুদ্র সীমা নিয়ে মামলা আছে আন্তর্জাতিক আদালত সবকিছু করে সমুদ্র সীমাটা আমি পেয়েছি। আপনি দুইটা বললেন, দেখে দুইটার উত্তর দিলাম। আমরা এরকম অনেক কিছুই ভারত থেকে পেয়েছি। আর আরেকটা জিনিস হলো এই যে বলেন যে ভারত সরকার বা দিল্লি এসে বসায় দিল, ভোটটা কি আমার বাংলাদেশের মানুষ দিচ্ছে নাকি দিল্লির থেকে এসে আমাদের অবাঙালিরা এসে ভোট দিয়ে গেছে? আমার বাংলাদেশের মানুষই ভোট দিয়েছে। এখন আমরা রাজনৈতিকভাবে আমরা একটা যার যার বর্ডার টানা আছে রাজনৈতিকভাবে ভাগ করা,